أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দূরের এবং কাছে যারা আমাকে দেখছেন সবাইকে আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ রিজাউল ইসলাম গাজী আজকের টপিকসের উপরে 2020 সালে যারা দাখিল অষ্টম শ্রেণী পরীক্ষার্থী রয়েছে তাদের আকাইদ ফিকা অংশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব যেটি তোমাদের চূড়ান্ত সাজেশন হিসেবে তোমরা পেয়ে যাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যে যেখানে আছো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং চেষ্টা করবে এই সাজেশনটাকে ফলো করে তোমরা একটু প্রস্তুতি নেওয়ার জন্য আমি আশা করি ইনশাআল্লাহ এই যে প্রস্তুতিটুকু সেটুকু যদি কেউ শতভাগ নিতে পারে ইনশাআল্লাহ এবারে যে জেডিসি পরীক্ষাটি হবে সেই পরীক্ষায় কিন্তু সে শতভাগ অ্যান্সার করার মতো একটা জায়গায় চলে আসতে পারবে বলে আমি বিশ্বাস করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের পুরো প্রশ্নটি চারটা ভাগে বিভক্ত থাকবে আকাইদ ফিকহ আখলাক এবং মাসনুন দোয়া এছাড়াও আমাদের নৈবেদ্যিক থাকবে নৈবেদ্যিকটা তো আলাদা একটা পার্ট যেটি আমরা মূল বইয়ের মধ্যে যে নৈবেদ্যিক প্রশ্নগুলো রয়েছে সেটিকে অত্যন্ত যত্ন সহকারে মনোযোগ সহকারে হৃদয়ঙ্গম করার চেষ্টা করবো এবং বেশি বেশি করে রিডিং পড়ব এবার আসি আমরা সৃজনশীলের ক্ষেত্রে আমরা কোন কোন প্রশ্নগুলোকে অগ্রাধিকার দিব বিশেষ করে আকাইদ অংশে আমি তোমাদের জন্য বলবো যে একটি প্রশ্ন আছে দেখো হাসান নিয়মিত সালাম সাওম ও জাকাত আদায় করত সে পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে হাসানের বন্ধু বরকত সালাম সাওম ও জাকাত আদায় করে কিন্তু সে পরকাল ও পুনরুত্থান সম্পর্কে সন্দেহ পোষণ করে বলে কিভাবে একজন মৃত ব্যক্তি পুনরায় জীবিত হবে তখন তার বন্ধু হাসান তাকে বলে তোমার এ বিষয়ে সন্দেহ থাকলে নিয়মিত আমল করলেও কোনো লাভ হবে না কেননা সহি আকিদা আমল কবুলের প্রধান শর্ত এই উদ্দীপকের আলোকে তোমাদের জন্য যে প্রশ্ন থাকবে আকিদা শব্দের অর্থ কী আকিদা শব্দের অর্থ কী তাওহিদি আকিদা বলতে কী বোঝো বরকতের করণীয় কী কুরআন সুন্নার আলোকে বর্ণনা করো হাসানের বিশ্বাস ও কর্মটি পবিত্র কুরআনের কুরআন সুন্নাহ আলোকে বিশ্লেষণ করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আরেকটি প্রশ্ন আমরা দেখব জামাল নিয়মিত সালাত সাওম আদায় করে কিন্তু সে পুনরুত্থান সম্পর্কে বলে কিভাবে একজন মৃত ব্যক্তিকে ধ্বংস হওয়া পরে পুনরায় উত্থিত হবে এটা অসম্ভব তার বন্ধু কামাল তাকে বলল তোমার এ বিষয়ে সন্দেহ থাকলে শত আমল করেও লাভ নেই কেননা বিশুদ্ধ আকিদা ছাড়া আমল মূল্যহীন এখানে তোমাদের জন্য যেই সৃজনশীল প্রশ্ন রয়েছে সেটি হল যে আকিদা শব্দের বহুবচন কী তাওহিদি আকিদা কী জামালের করণীয় কী কুরআন সুন্নার দৃষ্টিতে বর্ণনা করো কামালের মন্তব্যটি সঠিক কি না তোমার মতামত বিশ্লেষণ করো বা ব্যাখ্যা করো পরবর্তী যে প্রশ্নটি তোমাদের জন্য রয়েছে সেটি হল জামিলা একজন কলেজ ছাত্রী ধার্মিক পরিবার তার জন্ম তাই সে নিয়মিত সাওম ও সালাত আদায় করে কিন্তু কলেজে পর্দা সহকারে চলাফেরা করে না এমনকি বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেয় একদিন তার পিতা তাকে আড্ডারত অবস্থা দেখতে পান সে বাড়িতে আসলে তিনি তাকে বললেন তোমার জীবনের সকল ক্ষেত্রে ইসলাম মেনে চলা উচিত কেননা ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই উদ্দীপকার আলোকে প্রশ্ন আল্লাহর নিকট গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা কি দিন ও আদ্দিনের মধ্যে পার্থক্য কি জামিলার কাজটি কেমন হয়েছে ইসলামের দৃষ্টিতে ব্যাখ্যা করো জামিলার পিতার বক্তব্যটি বিশ্লেষণ করো এই যে প্রশ্নটি এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং পরবর্তী যে প্রশ্নটি সেটি হলো যে মাসুদ সাহেব একজন ধার্মিক লোক তিনি সঠিক রূপে আমল করার জন্য একজন
হক্কানি মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করেন। তিনি নিয়মিত জিকির আজকার করেন। এ কথা শুনে আসলাম সাহেব তাকে বললেন, নিজে নিজে আমল করলেই তো হয়, আবার মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করার প্রয়োজন কি? এখানে প্রশ্ন, ইমানের শাখা প্রশাখা কয়টি? ইমান ও ইসলামের পরিচয় দাও। মাসুদ সাহেবের কাজটি গুরুত্ব পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করো। আমলের পরিপূর্ণতার জন্য আত্মশুদ্ধি প্রয়োজন, এ উক্তিটির আলোকে আসলাম সাহেবের বক্তব্যটি বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর পরবর্তীতে আমরা যে প্রশ্নটি দেখব সেটি হল, বশির ও সগীর আল্লাহ তাআলার কুদরত সম্পর্কে আলোচনা করতে গিয়ে বশির বলল, আল্লাহর আরো সপ্তম আসমান অবস্থিত, তিনি সেখান থেকে দুনিয়ার সকল কিছু পরিচালনা করেন। একথা শুনে সগীর বলল, আমি শুনেছি আল্লাহ তাআলা দুনিয়ার সর্বত্র বিরাজমান, আর তুমি বলছো তিনি আরশে রয়েছেন। এই উদ্দীপকের আলোকে প্রশ্ন, আল আরশ অর্থ কি? আত তাওহীদ ফি যাত এর পরিচয় দাও। বশিরের বক্তব্যটি ইসলামের দৃষ্টিতে ব্যাখ্যা করো। সগীরের বক্তব্য কি সঠিক? কুরআন সুন্নার আলোকে বিশ্লেষণ করো। এর পরবর্তী আমরা যে সৃজনশীল প্রশ্নটি দেখব, আব্দুল খালেক একজন ধর্মপরায়ণ ব্যক্তি, বিভিন্ন নেক আমলের প্রতি তার ঝোঁক আছে। একদিন কোরআন তেলাওয়াতের পর তিনি ওসিলা নিয়ে দোয়া করেন। আব্দুল গনি সাহেব তার বাড়িতে দৃশ্য দেখে বললেন, ওসিলা দিয়ে দোয়া করা শিরক, আল্লাহ কি এমন যে তার কাছে ওসিলা দিয়ে চাইতে হয়? উত্তরে আব্দুল খালেক বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নেককার বান্দাগণের অনুরূপ দোয়া করেছেন। এখানে প্রশ্ন, আল ইবাদা শব্দের অর্থ কি? ইবাদাতের সাথে মহব্বত কেন প্রয়োজন লিখো। আব্দুল খালেক সাহেবের কাজটি ইসলামের দৃষ্টিতে ব্যাখ্যা করো। আব্দুল গনি সাহেবের মত কি গ্রহণযোগ্য? পাঠ্যবের আলোকে বিশ্লেষণ করো। আমরা পরবর্তী যে সৃজনশীল প্রশ্নটি পড়ব, সজল একটি ধর্মীয় প্রতিষ্ঠানে চাকরি করে, কিন্তু সে সালাত আদায়ের প্রতি যত্নবান নয়। প্রতিষ্ঠানের সবাই নিয়মিত সালাত আদায় করে, সালাত আদায় না করলে চাকরি চলে যাবে, এই ভয়ে সে জোহরের রক্তে সবার সাথে সালাত আদায় করে। প্রতিষ্ঠানের কর্মচারী তার চাচাতো ভাই সোহেল তাকে বলল, আপনার এ কাজের পরিণতি অত্যন্ত ভয়াবহ, আল্লাহ ফরজ বিধান হিসেবে আপনার নিয়মিত সালাত আদায় করা উচিত। এখানে প্রশ্ন, আশ্বিক কাকে বলে? আশ্বিক ফিল ইবাদাত বলতে কি বোঝো? সজলের কাছে ইসলামের দৃষ্টিতে ব্যাখ্যা করো। সজলের পরকালীন নাজাদের জন্য সোহেলের পরামর্শ মানতে হবে, বিশ্লেষণ করো। এরপরে আমরা যে প্রশ্নটি পড়ব সেটি হলো, ওলি ও তালহা একসঙ্গে পথ চলায় হঠাৎ ওলি রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যাওয়া থেকে রক্ষা পায়। তালহা তাকে উদ্দেশ্য করে বলল, মহান আল্লাহ তার বান্দাদের সাথে কিছু ফেরেশতা নিয়োজিত করেছেন যারা তাকে বিপদ আপদ থেকে রক্ষা করেন। একথা শুনে ওলি বলল, কোথায় ফেরেশতা? আজ পর্যন্ত একবারও তো দেখলাম না। আল মালাইকা শব্দের মরাদ কি? জিন ও ফেরেশতার মধ্যে পার্থক্য নির্ণয় করো। আলীর মন্তব্য সঠিক কিনা কুরআন সুন্নাহর আলোকে বিবরণ দাও। তালহার বক্তব্য যথার্থতা বিশ্লেষণ করো। আমরা পরবর্তী যে প্রশ্নটি পড়ব সেটি হলো,
আমিন আমলের প্রতি অতি উৎসাহী, তাই তিনি সুন্নাত পালনের প্রতি অতি যত্নবান। মামুন তাকে বললেন, আপনি সুন্নাতের প্রতি এত গুরুত্ব দেন কেন? শুধু ফরজগুলো আদায় করলেই তো হয়। জবাবে আমিন বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ছাড়া নাজাত আশা করা যায় না, আর সুন্নাত পালনের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হাসিল করা যায়। এখানে প্রশ্ন, নাবিয়ুন শব্দের অর্থ কি? নবী ও রাসূলের মধ্যে পার্থক্য কি? আমিনের কাজটি গুরুত্বে ইসলামী শরীয়তের আলোকে বর্ণনা করো। মামুনের উক্তিটি কি সঠিক? কোরআন সুন্নার দৃষ্টিতে বিশ্লেষণ করো। আমরা আকায়েদ অংশের সর্বশেষ যে প্রশ্নটি পড়ব সেটি হলো আনোয়ার অনেক টাকা পয়সার মালিক, টাকার গরমে ইসলামী বিধিবিধানের তোয়াক্কা করে না, উপরন্তু সে বলে দুনিয়া আনন্দ ফুর্তির জায়গা, তাই এখানে আনন্দ ফুর্তি করে নি। হুজুররা আখেরাতের কথা বলে এটা তো অসম্ভব। এ কথা শুনে ইমাম সাহেব তাকে বললেন, তোমার ধারণা ঠিক নয়, হাসরে আল্লাহ তাআলা তোমার দুনিয়ার সকল কাজকর্ম হিসাব নেবেন এবং বিচার ফয়সালা করবেন। এখানে প্রশ্ন হলো, আখিরাতের প্রতি ঈমান আনার হুকুম কি? বারজাখ বলতে কি বোঝায় লিখো। আনোয়ারের কাছে ইসলামের দৃষ্টিতে কেমন হয়েছে পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো। ইমাম সাহেবের উক্তিটি যথার্থতা কোরআন সুন্নার আলোকে বিশ্লেষণ করে। এগুলো ছিল আমাদের আকায়েদ অংশের প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই প্রশ্নগুলোর পাশাপাশি আমাদের 2018 এবং 16 সালে যে প্রশ্নগুলো আছে আমরা চেষ্টা করব সেখান থেকেও কিছু প্রশ্ন দেখে যাওয়ার জন্য। ফিকা অংশের প্রথম প্রশ্নটি হলো, আরাফাত ও ওয়াহাব দুই বন্ধু আরাফাত মাজহাব অনুসরণ করে, ওয়াহাব বলে আমি কোরআন হাদিস ভালোভাবে না জানলেও মাজহাব অনুসরণ করব না। এই উদ্দীপকের আলোকে প্রশ্ন, মাজহাব কি? আহলে সুন্নাত কারা বর্ণনা করো। ইসলামের দৃষ্টিতে ওয়াহাবের কাজটি কীরূপ ব্যাখ্যা করো। আরাফাতের কাজটি কোরআন সুন্নাত আলোকে মূল্যায়ন করো। দ্বিতীয় প্রশ্নটি হল, সুমন ও শাকিলা দুজন স্বামী স্ত্রী, শাকিলা ঋতুবতী নাপাক, রক্ত সুমনের কাপড়ে লেগে যায়। বিষয়টি অজান্তেই সুমন সালাত আদায় করে ফেলে। শাকিলা সালাত পুনরায় আদায় করতে বললে সুমন বলে, তাতে আমার সালাতের অসুবিধা হবে না। এখানে প্রশ্ন, গোসল অর্থ কি? গোসলের ফরজগুলো উল্লেখ করো। ইসলামের দৃষ্টিতে সুমনের কাজটি কীরূপ উল্লেখ করো। শাকিলার বক্তব্য কোরআন সুন্নাহর আলোকে মূল্যায়ন করো। পরবর্তী আমরা যে প্রশ্নটি পড়ব সেটি হলো, বোরহান একজন বৃদ্ধ ব্যক্তি, তিনি মোজা ব্যবহার করেন, আত্মীয়ের বাসায় বেড়াতে সফরের নিয়তে বের হলেন, মোজাহ মাসেহ করলেন, তিন দিন তিন রাত পার হলেও মাসেহের নতুন মুদ্দত শুরু করতে ভুলে গেলেন এবং দুই অক্ত সালাতও আদায় করলেন। মোজাহ মাসেহের মুদ্দত পার হয়ে গেছে স্মরণ হলে ইমাম সাহেব জানালেন, ইমাম সাহেব তাকে দুই অক্ত সালাত দোহরাতে বললেন। তিনি বললেন, যেহেতু ভুলবশত হয়েছে তা আর দোহরাতে হবে না। এখানে প্রশ্ন, মুসাফিরের মোজা মাসেহের মুদ্দত কতদিন? মোজা মাসেহের পদ্ধতি উল্লেখ করো। ইসলামের দৃষ্টিতে বোরহানের কাজটি কীরূপ উল্লেখ করো এবং ইমাম সাহেবের বক্তব্য মূল্যায়ন করো। আমরা পরবর্তী যে প্রশ্নটি দেখব সেটি হলো,
ইরফান ও ইহসান মাদ্রাসায় পড়ে নফল সালাতের গুরুত্ব জানতে পেরে সকল নফল ও তাহাজ্জুদ নিয়মিত পড়ে, মাঝে মাঝে ফরজ সালাত এহসান অমনোযোগী হয়ে কাজা করে। এহসানকে ফরজ সালাত যথাযথ সময় পড়তে বললে সে বলে কাজা পড়ে নিলে কোনো সমস্যা হবে না। এখানে প্রশ্ন, তাহাজ্জুদ কাহাকে বলে? সালাতুত তাসবিহ এর গুরুত্ব আলোচনা করো। এহসানের বক্তব্য শরীয়তের বিধান কি হয়েছে ব্যাখ্যা করো। ইরফানের কাছে কোরআন সুন্নার আলোকে মূল্যায়ন করো। আমরা পরবর্তী যে প্রশ্নটি দেখব, সেটি হলো রাবেয়া এবার জেডিসি পরীক্ষার্থী, রমজানের পরই তার পরীক্ষা, তাই সে রোজা না রাখার নিয়ত করেছে। বিষয়টি জেনে তার মা হুমায়রা বেগম তাকে বললেন, রমজানের রোজা রাখা ফরজ, তোমাকে অবশ্যই উহা পালন করতে হবে। রাবেয়া বলল, আচ্ছা, রোজা তো আমার জীবনে বারবার আসবে কিন্তু পরীক্ষা বারবার আসবে না, সুতরাং আমি পরীক্ষার জন্য ভালো লেখাপড়ার স্বার্থে এবছর রোজা বর্জন করার নিয়ত করেছি। এখানে প্রশ্ন, আসসিয়াম শব্দের অর্থ কি? সিয়াম সাধনার মূল লক্ষ্য কি ব্যাখ্যা করো। রাবেয়ার বক্তব্যের সাথে তুমি কি একমত? সঠিক মতের পক্ষে কুরআন হাদিসের দলিল দাও। হুমায়রা বেগমের বক্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করো। এর পরবর্তীতে আমরা যে প্রশ্নটি দেখব, সাদিক ও আসাদ দুজন প্রাপ্তবয়স্ক ধনী ব্যক্তি, দুজনে রমজানের রোজা রেখেছে, সাদিক ঈদুল ফিতরের আগে যথাযথভাবে সদকাতুল ফিতর আদায় করেছে কিন্তু আসাদ সদকাতুল ফিতর আদায় করেনি। বিষয়টি জানতে পেরে আসাদের মা তাকে সালাতুল ফিতর আদায় করতে বললে আসাদ বলল, আমি তো রমজান মাসে অনেক দান খয়রাত করেছি, এখন আবার সদকাতুল ফিতর দিব কেন? এখানে প্রশ্ন হলো যে সদকাতুল ফিতর এর হুকুম কি? সদকাতুল ফিতর এর হকদার কারা বর্ণনা করো। সাদিকের কাছে ইসলামী শরীয়তের দৃষ্টিতে কেমন হয়েছে ব্যাখ্যা করো। আসাদের বক্তব্যের সাথে তুমি কি একমত? সঠিক বিষয়টি কোরআন সুন্নার আলোকে বিশ্লেষণ করো। আমরা পরবর্তী যে প্রশ্নটি দেখব প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেটি হলো হাসিব অঢের সম্পদের মালিক, সে সমাজের নেতৃত্ব লাভের আশায় তার সম্পদ ধনী গরিব নির্বিশেষে সকলের মাঝে অকাতরে বিলিয়ে দেয়। বিষয়টি জেনে এলাকার বড় আলেম মাওলানা কাশেম আলী তাকে বলে, হিসাব করে জাকাতের অর্থ যথাযথভাবে প্রাপকের মাঝে ব্যয় করতে বললেন। তার কথা শুনে হাসিব বলল, শরিয়াতের মাল ব্যয়ের মূল উদ্দেশ্য হলো জনগণের কল্যাণ সাধন করা, আর আমি তো সেটাই করার চেষ্টা করেছি, সুতরাং আমি আবার জাকাত দিব কেন? এখানে প্রশ্ন, জাকাত শব্দের অর্থ কি? ফির রেকাব বলতে কি বোঝো? মাওলানা কাশেম আলীর বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো। হাসিবের বক্তব্যটি কেমন হয়েছে কোরআন সুন্নার আলোকে তা ব্যাখ্যা করো। আমরা এরপরে যে প্রশ্নটি দেখব, সেটি হল ওমর এবছর 150 মন ধান, 60 মন গম, 20 মন সরিষা, 20 মন মসুর ডাল ফসল হয়েছে। তিনি ধানের ওসর আদায় করেন, বাকি ফসলের ওসর দেন না। তার ছেলে কাউসার তাকে সব ফসলের ওসর
প্রদান করতে বললে তিনি বললেন এগুলো আমাদের খোরাকি ও অন্যান্য সাংসারিক খরচের জন্য লাগবে, তাতে উশর দেওয়ার জরুরি নয়। এখানে প্রশ্ন হলো উশরের হুকুম কি? জাকাত ও উশর প্রদানের সমাজের উপকারিতা লিখো। উমরের উশর প্রদান শরীয়তে কতটুকু ঠিক হয়েছে ব্যাখ্যা করো। ওমরের ছেলে বক্তব্য কোরআন হাদিসের আলোকে মূল্যায়ন করো। আমরা ফিক অংশের সর্বশেষ যে প্রশ্নটি পড়ব সেটি হল মতিন দীর্ঘদিন কঠিন রোগে আক্রান্ত, বিজ্ঞ ডাক্তারের ওষুধ সেবনের পরেও আরোগ্য লাভ করতে পারছে না, তাই তার মা সুমাইয়া বেগম সন্তানের সুস্থতার নিয়তে ঈদুল আজহার দিনগুলির মধ্যে দুইটি রোজা মান্যত করেছে। এদিকে প্রতিবেশী খবির মিয়া তার বিশেষ বিদেশে অবস্থানরত সন্তানের আদৌ কোনো খোঁজ খবর না পাওয়ার কারণে নফল সাদকা করেছেন, কারণ তিনি জেনেছেন সাদকা মানুষকে বালা মুসিবত থেকে হেফাজত করেন। এখানে প্রশ্ন, আর নজর শব্দের অর্থ কি? জবেহ কত প্রকার ও কি কি? সুমাইয়া বেগমের মান্যত শরীয়তের দৃষ্টিতে কেমন হয়েছে তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো। খবির মিয়ার কর্মের তাৎপর্য বিশ্লেষণ করো। এগুলো ছিল আমাদের ফিক অংশের প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আখলাক অংশে যে প্রশ্নগুলো খুব ভালো করে দেখব, আমি আরও একবার রিপিট করছি, আমরা 2018 এবং 2016 সালের প্রশ্নগুলোকেও এই প্রশ্নের সাথে অ্যাড করে রাখার চেষ্টা করব। আখলাক অংশের প্রথম প্রশ্ন হল, আবদুল্লাহ একজন হক্কানি মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করেন, মুর্শিদ তাকে বলেন পরিবার ও নিকট আত্মীয়দের সাথে সুন্দর যোগাযোগ রাখবে, উত্তম ব্যবহার করবে, ইসলামের বৈরাগ্যবাদের কোনো স্থান নেই। এখানে প্রশ্ন হলো যে খলক শব্দের অর্থ কি? আখলাকে হাসানা বলতে কি বোঝো? আবদুল্লাহর মুর্শিদের কথায় উত্তম চরিত্র কি ব্যাখ্যা করো? ইসলামের বৈরাগ্যবাদের কোনো স্থান নেই কথাটি বিশ্লেষণ করো। আমরা পরবর্তী যে প্রশ্নটি দেখব, সিদ্দিকুর রহমান একজন হকানি মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করেন, মুর্শিদ তাকে বলেন পরিবার ও নিকট আত্মীয়ের সাথে সুন্দর যোগাযোগ রাখবে, উত্তম ব্যবহার করবে, ইসলামে বৈরাগ্যবাদের কোনো স্থান নেই। প্রশ্নটি প্রায় কাছাকাছি উদ্দীপকটা, এর সৃজনশীল প্রশ্নটা আমরা একটু খেয়াল করি। এখানে খুলকুন অর্থকে ইসনা আখলাকে হাসানা বলতে কি বোঝো, সিদ্দিকুর রহমানের মুর্শিদের কাছে বায়াত, একবার হুবহু সেম টু সেম প্রশ্ন, শুধুমাত্র নামটা পরিবর্তন করে দিয়েছে, তার মানে এখান থেকে আমরা একটি প্রশ্ন পড়লেই ইনশাআল্লাহ হয়ে যাবে। আমরা এর পরের যে প্রশ্নটি পড়ব সেটি হলো, সুমন ও রুমন বাজারে গেল, সুমন মাছ কিনলো, রুমন তরকারি কিনতে গিয়ে অতিরিক্ত মূল্য চাওয়ায় বিক্রেতার সাথে দুর্ব্যবহার করলো। এখানে প্রশ্ন, সবর কাকে বলে? আল আমানাহ বলতে কি বোঝায়? সুমনের কাছ থেকে কোরআন হাদিসের আলোকে বর্ণনা করো, রুমনের কাছ থেকে কি সঠিক উত্তম রূপে মূল্যায়ন করো। আমরা পরবর্তী যে প্রশ্নটি পড়ব, সেটি হলো, হুমায়রা ও আরেফা একই ক্লাসে পড়ে, হুমায়রা ইসলামী রীতি অনুযায়ী পর্দা করে এবং আরেফা পর্দা করে না, একদা তারা দুজন একত্রিত হলে আরেফা বলে বোরকা হিজাব একটি অসামাজিকতা, হুমায়রা উত্তর দেয় পর্দা নারীর রক্ষা কবচ, যা দ্বারা নারীরা তাদের সঠিক
অধিকার ও মর্যাদায় উন্নীত হয়েছে। এখানে প্রশ্ন, হিজাব অর্থ কি? নারীর অধিকার সম্পর্কিত কোরআনের একটি আয়াত অর্থসহ লিখো। আরেফা এর বক্তব্য ইসলামের দৃষ্টিতে আলোচনা করো। হুমায়রা এর উপদেশ ইসলামের দৃষ্টিতে মূল্যায়ন করো। আমরা এরপরে যে প্রশ্নটি পড়ব সেটি হলো, নাহিদ ও শফিক একই অফিসের কর্মকর্তা, নাহিদ সুদ ঘুষ যা পায় তাই চেয়ে নিয়ে খায়, কিন্তু পরিতাপের বিষয় হলো সে কথা কথা বলে হালাল হারাম বলতে কিছুই নেই, যা পাবো তাই গ্রহণ করব, মাফ করা মালিক আল্লাহ। পক্ষান্তরে শফিক প্রচুর টাকা পয়সার মালিক, কিন্তু তার বদ অভ্যাস হলো নানাভাবে অসৎ পথে অপচয় করে একদা বিয়ের অনুষ্ঠানে দুই ড্যাক খাবার নষ্ট করে ড্রেনে ফেলে দেয়। সে কারো নসিহত মানে না, অপব্যয় করাই তার চরিত্র। এখানে প্রশ্ন, আল আসরাফ শব্দের অর্থ কি? হালাল রুগী রুজির সন্ধান করা ফরজের পর একটি ফরজ, হাদিসের বাণীটির ব্যাখ্যা করো। নাহিদের চিন্তাধারার সাথে তুমি কি একমত? সঠিক বিষয়টি পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো। শফিকের স্বভাব চরিত্র পরিণতি কোরআন সুন্নার আলোকে বিশ্লেষণ করো। আমরা আখলাক অংশের সর্বশেষ যে প্রশ্নটি দেখতে বলবো তোমাদেরকে, আকলিমা বেগম একজন গৃহিণী, স্বামী সমীরউদ্দিনের সংসারে কোনো জিনিসের অভাব নেই, স্ত্রী আকলিমা প্রতি বক্তে প্রয়োজনের থেকে অনেক বেশি খাদ্য খাবার রান্না করেন, খাওয়া শেষে অতিরিক্ত সকল খাদ্য অপচয় করেন। স্বামী সমীরউদ্দিন তাকে এহেতু কর্ম থেকে বিরত থাকার পরামর্শ দিলে তিনি বলেন, আমি খাদ্য অপচয় করছি না, ওইসব খাদ্য তো অন্যান্য জীব জানোয়ারের খাবে। কথাটি শুনে সমীরউদ্দিন বললেন, হে আল্লাহ, হে মহান আল্লাহ, খাদ্য দান করেছেন, তার প্রদর্শিত পথে উহা ব্যয় করতে হবে, তা না হলে মহান সৃষ্টিকর্তার নিকট জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। এখানে প্রশ্ন, ইসরাফ শব্দের অর্থ কি? আল গশ শব্দে, আল গশন শব্দ বলতে কি বোঝো? পবিত্র কোরআনে সুন্নাত সাথে আকলিমা বেগমের বক্তব্যের কতটুকু মিল রয়েছে সঠিক বিধানের পক্ষে দলিল পেশ করো, সমীরউদ্দিনের বক্তব্যের যথার্থতা বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মোটামুটি এগুলিই ছিল আমাদের আখলাক অংশের পড়া। এছাড়াও তোমাদেরকে আমি যেটি বললাম যে তোমরা 2018 এবং 20 সালে প্রশ্নগুলো দেখবে, মাসনুন দোয়ার ক্ষেত্রে আমি তোমাদেরকে যেটি বলবো সেটি হলো যে তোমাদের দেখবে যে সাইয়দুল ইস্তেগফার সকাল ও সন্ধ্যা পড়লে কি হয়, এরকম একটি মাসনুন দোয়া রয়েছে তোমাদের জন্য। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তোমাদের সাথে যে বিষয়টি আলোচনা করলাম, আমি বিশ্বাস করি যদি বিষয়টি ভালো করে তোমরা বুঝে পড়ার চেষ্টা করো এবং রিডিংটাকে একটু ভালো করে পড়ো, আশা করা যায় যে ইনশাআল্লাহ এবছরে যেই JDC পরীক্ষা তোমাদের সামনে রয়েছে সে বিষয়ে সর্বোচ্চ ভালো ফলাফল করার জন্য এটি তোমাদের জন্য অত্যন্ত যথেষ্ট হবে বলে আমি আশা করছি। মহান রব্বুল আলামিনের দরবারে তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমার এই সংক্ষিপ্ত চূড়ান্ত সাজেশনটি শেষ করলাম। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।